এখন বাজে দেখো বন্ধুরা, 4:35। এরও আগে উঠেছি আমি অনেক আগে, অনেক সকাল আজ উঠে পড়লাম বন্ধুরা, তো 4:30 উঠেছি, আর এদিক ওদিক করতে করতে 4:35 বেজে গিয়েছে। তোমাদেরকে দেখালাম ঘড়িটা, আর এদিকে দেখো পায়েল বুটটা পরে নিচ্ছে, মোজাটা পরিয়ে দিয়েছি। তো আজকে পায়েলকে নিয়ে চলে যাচ্ছি সর্বভারতীয় পায়েলের সঙ্গীত পরিষদ, কলকাতায় একটা ডান্স কম্পিটিশন হবে, সেখানে নিয়ে যাচ্ছি পায়েলকে। পায়েলকে নিয়ে চললাম সর্বভারতীয় সঙ্গীত পরিষদ কম্পিটিশনে। তো ওখানে ও একটা নাচ করবে, একটা না দুটো, তো হয়ে গেলে বাড়ি চলে আসব। যাচ্ছি কলকাতাতে, তো গাড়ি আসবে 5:30টায়, গাড়ি আসবে, আর এখন বাজে 5টা, গাড়ি এলে বেরিয়ে যাব। তো যতটা পারি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে দেখবো সাথে দেখবো। আর এই দেখো বন্ধুরা, ভোর থেকে উঠে দু মায়ের মেয়ে একটু না তোমার ভিডিওতে দেখা দেখি। আমরা কোথায় যাচ্ছি বলো তো, বলো বলো। আমরা যাচ্ছি আমাদের একটা, আমাদের না বলো, আমার ট্যালেন্টস আছে, একটা পরীক্ষা হবে কম্পিটিশনে, নাচের একটা কম্পিটিশনে যাচ্ছি বলো। আমরা কোথায় যাচ্ছি বলো তো বাবা? আমরা কোথায় যাচ্ছি? আমরা কলকাতায় যাচ্ছি, আমরা কলকাতায় যাচ্ছি, নাচের একটা কম্পিটিশনে যাচ্ছি। নাচের একটা কম্পিটিশন যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো সাথে থেকো বলো। তো তোমরা সঙ্গে থাকো সাথে থেকো। আর একটু মানে বেশি সকাল করে উঠলে আমার একটা প্রবলেম হয়, বিশাল গা দলবল করে বমি পাই। তাই বাড়ির পাশে লেবু গাছ আছে, তো পাতা গোটা গোটা নিয়ে নিচ্ছি, দরজাটা খুলে জাস্ট জল দিয়েছি। দেখো কত অন্ধকার, গাড়ি বেরিয়ে গেছে, গাড়ি আসছে, ফোন করেছিলাম যে আসতে যাবো। কত অন্ধকারে লেবু পাতা তুলে, কি ঠান্ডা রে বাবা, হাওয়া চলছে আজকে যা। লেবু পাতা তোলা হয়ে গিয়েছে বন্ধুরা, এই দেখো ব্যাগেতে নিয়ে নি। কি সেন্ট, পরে দেখা যাচ্ছে, পরে কথা হচ্ছে। তাহলে এখন বেরোস না, এলে ডাকবো তোকে। পায়েল, আর এই দেখো বন্ধুরা, অনেক সকাল, মানে বাড়ি আমাদের বাড়িতেই মানে গাড়িটা এসেছে, গাড়ি গাড়িতে চেপে যাব। এই দেখো এই গাড়িটাতে যাব, গাড়িটা ব্যাক করবে, ব্যাক করে ঘুরিয়ে রাস্তাতে রাখবে, তারপর গাড়িতে চাপবে। না ও এখন পায় না, যদি পায় মানে করে দিবে, ঠিক আছে, মানে সব কিছু ব্যবস্থা রয়েছে। পায়ে সকালবেলায় টয়লেট করে না, ওই জন্য বাবা বলছে যে ওখানে কোনো কিছু অসুবিধা হলে ঠিকঠাক করিয়ে দেবে। আর দেখো গাড়ি চলে এসেছে, গাড়িতে চেপে পড়ছি। এই দেখো বন্ধুরা, আমরা গাড়িতে চেপে পড়েছি, আর প্রচুর ঠান্ডা সকালবেলায়, মানে এত ঠান্ডা কনকনে। আমি দেখো একদম ঠান্ডাতে কুয়াশাতে দেখো, আমি একদম পুরো মানে বাচ্চাদের মতো খেলতে খেলতে গেলাম। ছবি এঁকে দিয়েছি দেখে, বিশাল কুয়াশা গো। এ দেখাই তো যায় না, কত শালিক পাখি গো।
পায়েল শুধুই বলছে খাবো না, তারপরে পায়েলকে অল্প খাইয়ে দিলাম, আমিও খেলাম, ঘুগনি মুড়ি একবার খাওয়াতে পায়েল বলছে খাবো, তারপর আবার ওকে খাইয়ে দিলাম। আর এই রাস্তাটা বন্ধুরা দেখো কতটা রাস্তা ঘিরে, মানে ভালো লাগে, তাই ভালো তোমার একটু দেখাই রাস্তাটা দেখো, দেখলে মনে হচ্ছে কতগুলো মানুষ একসঙ্গে বসে বড় রাস্তা দিতে পারবে, এটা তো মাত খাওয়ারই যাই না সেটাই তো রাস্তার, মানে গাড়ি বাস তো সেদিন বন্ধ যাওয়া, তারপর কি হচ্ছে নিবেদিতা সেতু, এরপরে দক্ষিণেশ্বরের মন্দির পড়বে, এটা নিবেদিতা সেতু, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা এসেছি ওই মন্দিরটা, হ্যাঁ দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে দূরে ওই তো বাবু দেখো, ওই যে ভালো দেখা যাচ্ছে না, ওই দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা, প্রণাম করো প্রণাম করো, হ্যাঁ 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 ওই যে দক্ষিণেশ্বরের মন্দির। ভয় লাগবে না বলো, যেখানে পাইলে রবীন্দ্র নৃত্য হবে সেখানে চলে এসেছি, সেই রুমে আর ম্যাডাম এসে দিয়েছেন, পাইলে ম্যাডাম খুবই ভালো, তিনি সঙ্গে সঙ্গে ছিলেন, মানে খুবই ভালো বন্ধুর মতো একদম এসে, মানে এত ভালো ম্যাডাম পাওয়া যাবে, মানে দেখো বন্ধুরা এখানে হচ্ছে নাচের কম্পিটিশন চলছে, তো পায়েলকে নিয়ে এসেছি, একটা নাচ হয়ে গিয়েছে আর একটা নাচের জন্যে রেডি করে দিয়েছি, ওটা একটা দেড়টার পর হবে,
তো ও নাস্তা হয়ে গেলেই চলে যাব বাড়ি। দেখো বাড়িকে রেডি করে দিয়েছি। চলো কি হলো, চলো চলে এসো, চলো বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার পথে মাঝখানে দেখো একটু চা খেয়ে নেব, তো দাঁড়িয়ে তো এখন কটা বাজবে? ছটা ৩৬ বাজছে। ছটা ৩৬ আর এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তো গাড়িটা নামিয়ে দিল আর দেখো ব্যাক করে গাড়িটা চলে গেল। তো আমিও বাড়িতে ঢুকে পড়ব। এই দেখো গাড়িটা চলে গেল নামিয়ে, তো বাড়িতে আমিও চলে এলাম। আর এই দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম। তো কালকে আবার কোয়েলকে নিয়ে যেতে হবে। তো ব্যাগ দুজনের দুটো মানে প্যাকিং করে রাখাই রয়েছে, আজকে কিছু ঠিকঠাক করে নেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি আজকের মতো। টাটা, বাই বাই, গুড নাইট।